হাই গাইজ, ওয়েলকাম টু চেসিয়ার ড্রিমস। আমি শুভ্র, তোমাদের জন্য নিয়ে এসেছি চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের আজকের প্রথম অনুশীলনী, আজকের লাস্ট ক্লাস, যেখানে আমরা 61 থেকে 69 অব্দি অঙ্কগুলো দেখব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, 61 নম্বর অঙ্কটাতে কি বলা রয়েছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে দেড় বছরে সুদ কত টাকা। তো দেখো, এখানে মোট টাকা যেটা দেওয়া রয়েছে, মোট টাকা অর্থাৎ পি দেওয়া রয়েছে 8000, আর আমাকে সুদ কতবার দিতে হবে, দেড় বছর দিতে হবে। দেড় বছর সুদ দেওয়া মানে কতবার দেওয়া, 6 মাস অন্তর যেহেতু সুদ দেওয়া, তাহলে মোট আমাকে সুদ দিতে হবে, মোট সুদ দিতে হবে কতবার, কতবার আমাকে সুদ দিতে হচ্ছে। দেখো, 6 মাস অন্তর যেহেতু দেড় বছরে, তাহলে কতবার দেবো, তিনবার দেবো, তিনবার সুদ দিতে হবে। আচ্ছা, কত পার্সেন্ট করে সুদ দিতে হবে, এখানে 10% করে দেওয়া আছে। 10% করে কত, বছরে 10% করে দেওয়া আছে। 8000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হার, যখন এরকম দেওয়া থাকবে, দেড় বছরের সুদ কত টাকা জানতে চাইছে। এটা এই 10% যেটা দেওয়া রয়েছে না, এটা কিন্তু তোমাদের বছরে দেওয়া রয়েছে। আর আমাদের সুদ দিতে হচ্ছে কিভাবে, সুদ দিতে হচ্ছে 6 মাস অন্তর, কারণ প্রশ্নে বলেছে যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে, যেহেতু 6 মাস অন্তর বলেছে, তাহলে বছরে 10%, তাহলে 6 মাস অন্তর কত পার্সেন্ট হবে, নিশ্চয়ই 5% করে হবে। 6 মাস পরে, 6 মাস পরে 5%, আবার 6 মাস পরে 5%। তো যদি এরকম ভাবে করি, তখন আমরা দেখবো যে বছর অর্থাৎ 12 মাসে আমার কিন্তু 10% সুদ চলে আসবে। তো সেই হিসাবে আমরা এখানে যে দেখতে পাচ্ছি, সুদ হচ্ছে 5%। আচ্ছা, 5% মানে কত, 5% মানে এটাকে যদি অংশে করি, 5/100, তার মানে 1/20, অর্থাৎ এরকমটা দাঁড়ালো। আমরা জানি যে যখন আমরা শর্টকাট অঙ্কগুলো করি, এর আগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই পার্সেন্টটাকে অংশ করে নিয়ে নিচে, অর্থাৎ অংশের নিচে যে সংখ্যাটা থাকবে, এক্ষেত্রে যেটা 20 রয়েছে, সেটাকে আমরা পাওয়ারে কত দিয়ে দিই, সেটার পাওয়ারে আমরা যতবার আমরা সুদ দেবো সেটাকে দিয়ে দেবো। বা এমনি সাধারণ অঙ্কের ক্ষেত্রে আমরা বছরটাকে দিয়ে দিই, কারণ বছর ওয়াইজই সাধারণত সুদ দেওয়া হয়। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দেওয়া রয়েছে 6 মাস অন্তর, কিন্তু বেসিক্যালি যেসব অঙ্কের ক্ষেত্রে বছরে সুদ দেওয়া হয়, সেসব অঙ্কের ক্ষেত্রে যদি 3 বছরের দেওয়া থাকে, তাহলে 3 দেবো, যদি 4 বছর দেওয়া থাকে, 4 দেবো। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু 6 মাস অন্তর, অর্থাৎ বছরে 2 বার সুদ দেওয়া হচ্ছে, অর্থাৎ দেড় বছরে 3 বার সুদ, সেই কারণে আমি এখানে কিন্তু 3 দিয়ে দেবো। তাই আমাদের বোঝার সুবিধার্থে বা আমাদের অঙ্ক করার সুবিধার্থে, একটা জেনারেলাইজ করার জন্য ফর্মুলাটাকে আমরা এরকম ধরে নিতেই পারি যে পাওয়ারে এখানে দেবো কোনটা, যে কতবার আমাকে সুদ দিতে হচ্ছে সেইটা। এখানে 3 বার দিতে হচ্ছে, যেহেতু সেহেতু আমরা 20-র পাওয়ারে 3 দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমার চলে আসলো 8000 টাকা। তাহলে 8000 টাকা যেটা আসলো, এটা আমার কি, এটা আসলো মূলধন, অর্থাৎ পি। দেখো, এইভাবে করলে পারে যে মূলধন আসছে, এইভাবে করলে পারো একই মূলধন আসছে। তো এটা একটা ভালো ব্যাপার যে অঙ্কটা করার পর আমাকে আর কম্পেয়ার করে 8000 টাকার উপরে কত বের করতে হবে না, মানে একবারে 8000 টাকাই যেহেতু এসছে, 8000 টাকার উপরে ক্যালকুলেশন করলে পারে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। আচ্ছা, দেখো তাহলে কি করবো, 8000 টাকা আমরা 3 বার সুদ দেবো যেহেতু, তাহলে কত করে দিচ্ছি, 1/20 বা 5% করে, তাহলে 8000 টাকার 5% কত, 400 টাকা। আচ্ছা, প্রথম বছরের গেল এটা, দ্বিতীয় বছর কত হবে, দ্বিতীয় বছর 8000 টাকার জন্য 400 টাকা আসবে। আর এই প্রথম বছর যে আমার সুদটা ছিল, এই সুদেরও সুদ হয়ে যাবে দ্বিতীয় বছর, তাহলে এটার সুদ কত আসবে, 400 টাকা যদি 1/20 করে দিই, সেক্ষেত্রে আমরা পাবো 20 টাকা। আচ্ছা, এবার তৃতীয় বছরের ক্ষেত্রে দেখো, 8000 টাকার জন্য তো একটা 400 টাকা চলে আসছে। এবার আমার হাতে সুদ আর কত রয়েছে, আগের সুদের সুদ হবে যেহেতু চক্রবৃদ্ধি সুদ, তাহলে দেখো প্রথম বছরের যে সুদটা রয়েছে, সেটা 400 টাকার জন্য আমার 20 টাকা আসবে। আচ্ছা, প্রথম বছর কমপ্লিট। এবার দ্বিতীয় বছর যে সুদটা রয়েছে কত, 400 টাকা রয়েছে, 400 টাকার জন্য 20 টাকা আসবে। দ্বিতীয় বছর দেখো আরো একটা সুদ রয়েছে কত, 20 টাকা, 20 টাকার জন্য কত টাকা আসবে, 1 টাকা আসবে। আচ্ছা, তাহলে আমি কি এটাকে সঠিকভাবে করতে পারলাম। আচ্ছা হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার চলে আসলো। এবার দেখো, আমি 8000 টাকার কত টাকা সুদ পেয়েছি, 400 টাকা পেয়েছি প্রথমবারের, দ্বিতীয়বারের কত পেয়েছি, 400, আর একটা 20 পেয়েছি, তৃতীয়বারে কত পেয়েছি, 400, 20, 20 আর একটা 1 পেয়েছি, রাইট। এগুলো যোগ করলে পরে আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে আমাদের, দেখো, 3 4 12, অর্থাৎ 1200, 1200 আর 3 20 60, 1260, 1261, 1261 হবে আমাদের রাইট অ্যান্সার। কোন অপশনে রয়েছে, অপশন ডি তে রয়েছে, অপশন ডি হলো রাইট অ্যান্সার। দেখো, এই অঙ্কটা আরো কিভাবে করা যায়, আর একটা পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, 8000 টাকা আমরা বেসিক যে ফর্মুলা জানি, পি ইন্টু 1 + R/100, এটা সমান সমান কি হয়, এটা সমান সমান হয় সুদ আসলে, পাওয়ারে কি থাকে, এন থাকে, এন কি আমরা কতবার সুদ দিচ্ছি সেটাই হলো এন। তাহলে এক্ষেত্রে দেখো, পি এর ভ্যালু আমাদের 8000 দেওয়াই রয়েছে। আচ্ছা, 1 + R/100, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 5%, কারণ আমাদের 6 মাস অন্তর যেহেতু সুদ, সেহেতু আমাদের 5% হারেই সুদ হচ্ছে। আর পাওয়ার এনে কত হবে, এনে হবে 3 হবে, কেন 3 হবে, কারণ 3 বার আমরা সুদ দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের এখানে পাওয়ারে কিন্তু 3 চলে আসছে। এবার দেখো, জাস্ট ক্যালকুলেশন করব, 8000 গুণ এখান থেকে কত আসছে আমার, দেখো 105/100, বা এটাকে যদি ছোট করে নিই, এখানে 20, 1/20, অর্থাৎ এখান থেকে 20 × 1/20, 21/20 গুণ 21/20 গুণ 21/20। আচ্ছা,
তিনটে, এখানে 8,000 কেটে গেল, তাহলে আমার এখানে আসছে ওপরে কত, 21 গুণ 21 গুণ 21, এটাকে ক্যালকুলেশন করলে তোমরা দেখবে 9,261 টাকা আসবে, 9,261 টাকা। এই 21 21 21, এই তিনটে 21 কে গুণ করলে 9,261 টাকা আসবে। আচ্ছা এই 9,261 টাকা এটা কি আসলো, এটা আসলো সুদ আসল। তাহলে আমাদের চেয়েছে শুধু সুদ, তাহলে সুদ আসল থেকে যদি শুধু সুদ অর্থাৎ 8,000 টাকাটাকে বিয়োগ করে দিই, সেক্ষেত্রে আমাদের 1,261 টাকা চলে আসবে। তাহলে হয় তোমরা এই পদ্ধতিতে করবে বা তোমরা এই পদ্ধতিতে করবে, যেটা যা সুবিধা মনে হবে। দেখো এই পদ্ধতিটা এখন একটু জটিল মনে হলেও তোমার প্র্যাকটিস করতে করতে কিন্তু এই পদ্ধতিটাই তোমাদের সহজে এবং শর্টকাটে হয়ে যাবে। এক্ষেত্রে দেখো 3টে 21কে তোমাকে গুণ করতে হবে, যদি তুমি তাড়াতাড়ি গুণ করে নিতে পারো তাহলে সেক্ষেত্রে তো ঠিক আছে ভালো, আর যদি তোমরা যদি গুণ না করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা মুখে মুখে এই অঙ্কটা এইভাবে করে ফেলতে পারো। তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই বন্ধুরা। আমরা। 62 নম্বর অঙ্কটা দেখো একদম শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। কোনো টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময়ে সরল সুদ কত টাকা। তো দেখো কিভাবে করবো এই অঙ্কটা, দেখো 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য বের করতে গেলে আমাদের একটা শর্টকাট পদ্ধতি জানি, যেহেতু 2 বছরের সেহেতু আমরা এইভাবে করে ফেলতে পারি, 5 + 5 a + b + ab/100, অর্থাৎ 5 × 5/100। এখান থেকে আমাদের কত আসছে 10 + দেখো 5 5 25.25, অর্থাৎ 10.25, এটা গেল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি। আর সরল সুদের ক্ষেত্রে কত হবে, সরল সুদ তো সিম্পলি 5% করে, যেহেতু 2 বার তাহলে 5 + 5 মানে 10%, তাহলে সরল সুদ হচ্ছে 10%, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 10.25%। আচ্ছা 0.25 এটা এক্সট্রা আসছে, এটা কেন আসছে, এটা চক্রবৃদ্ধি সুদের জন্য আসছে এক্সট্রা, তাহলে এটাই তো আমাদের চক্রবৃদ্ধি সুদের এক্সট্রা, তাই না? আচ্ছা এখানে আমাদের কোশ্চেনে কি চেয়েছে, দেখো চক্রবৃদ্ধি সুদ 410 টাকা, ওই সময় সরল সুদ কত টাকা। ও আচ্ছা, তাহলে 10.25, 10.25 এটা মানে আমাদের কোশ্চেনে কত দেওয়া রয়েছে, চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে 410। তাহলে 10 মানে কত, সিম্পলি অত আমাদের ভাবার দরকার নেই কোনটা কি, জাস্ট 10.25 আমাদের যেহেতু এখানে এসেছে চক্রবৃদ্ধি সুদ, সেটা মানে 410। আর তাহলে 10 মানে কত, দেখো 410/10.25×10, এখান থেকে দশমিক তুলে দাও, উপরে একটা 100 চলে গেল। আচ্ছা এবার আমরা কি করবো, 25 দিয়ে কাটবো, 4 25 100, এটাকে 25 দিয়ে কাটলে দেখো কত হচ্ছে, 4 25 100 তার মানে 40 41 41 চলে আসছে, এটা দেড়ে কাটো 10, তাহলে কত হচ্ছে 4 10 40, তাহলে 40 হবে আমাদের। আচ্ছা 10 10 100, 4 10 400 হবে আমাদের অ্যান্সার। দেখো কোন অপশন রয়েছে, অপশন এ তে রয়েছে, অপশন এ হলো রাইট অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, একদম সিম্পল ছিল। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই বন্ধুরা। 63 নম্বর অঙ্কটা দেখো কি বলা রয়েছে, ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেলো, তার আসলের পরিমাণ কত। দেখো সিম্পলি হয়ে যাবে 8%, অর্থাৎ ABS ফর্মুলাতে করি 2 বছর যেহেতু বলেছে 2 বার, অর্থাৎ 8 × 8/100, তাহলে 8 8 16, 8 8 64 আর 0.64, তাহলে 16.64, এটা দাঁড়ালো আমাদের চক্রবৃদ্ধি সুদ। আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া হয়েছে, জাস্ট কম্পেয়ার করবো, 16.64 এটা হচ্ছে 83.2, আর আমাদের বলেছে আসলের পরিমাণ কত, আসলের পরিমাণ কত 100, এখানে আমরা এইটা যেটা বের করেছি এটা তো 100-এর উপর বের করেছি না, এখানে তো P 100। আচ্ছা তাহলে 100-এর উপরে কত হবে, 83.2/16.64×100, এখানে দশমিক তুলে দিলাম, এখান থেকে দশমিক তুলে দিলাম, তার মানে উপরে একটা শূন্য যাবে, তাই তো, মানে এখান থেকে উঠে 100 আর এখান থেকে 10 আসবে, দিয়ে কেটে গেলে একটা শূন্যই থেকে যাবে। তো চলো এবার নেক্সট, এবার এটা দেখি, এটাকে কাটি, 8 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে 500 হচ্ছে, তাহলে দেখো আমাদের 500 হবে রাইট অ্যান্সার, অপশন বি তে রয়েছে, অপশন বি হলো রাইট অ্যান্সার। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, চলো নেক্সট অঙ্কটা দেখি বন্ধুরা। 64 নম্বর অঙ্কটা দেখো ঠিক আগের কনসেপ্টে এই অঙ্কটাও করে ফেলা যায়। দেখো কিভাবে, কত টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সবৃদ্ধি মূল কত আছে, 13,310 টাকা হবে। দেখো 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের বলেছে, তাহলে প্রথম 2 বছরের লিখে দিয়ে এখানে প্রথম 2 বছরের, ওকে প্রথম 2 বছরে দেখো চক্রবৃদ্ধি সুদ কত হবে, এটা আমরা সেই এবির ফর্মুলা দিয়ে আগে সিম্পলি বের করে নিই, 10 + 10 + 10×10/100, তাহলে এখানে 10 10 20, এখান থেকে 21 21 আসলে আমার প্রথম 2 বছরের। এবার তৃতীয় বছর, অর্থাৎ 21 + 10 + 21×10/100, তাহলে এখান থেকে একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 21 21, অর্থাৎ 2.1 আসছে ওখান থেকে, তার মানে 21 + 10 + 2.1, এখান থেকে তাহলে 21 আর 10, দেখো 31 31 32 33.1। তো দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে 33.1, আর আমাদের মূলধন কত 100। এবার দেখো আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে যে 13,310, এটা কিন্তু সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদ প্লাস আসল, সেটাই কিন্তু দেওয়া রয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের সুদ প্লাস আসল কত হবে, 100 + 33.1, তাহলে এক্ষেত্রে আমাদের কত আসছে, 133.1। আচ্ছা
এইটা হচ্ছে সবৃদ্ধি মূল। তাহলে এবার আমরা কোশ্চেনের সাথে কম্পেয়ার করব, এটা মানে কত? কোশ্চেনে দেওয়া রয়েছে 133 10, আর আমাদের মূলধন কত ছিল 100। 100 মানে কত? 133 10/133.1 গুণ 100। এখান থেকে দেখো দশমিক তুললে পারে, এখানে আর একটা শূন্য দিয়ে দিই। আচ্ছা এখান দিয়ে কাটলে পারে এটাকে 10, তাহলে 1000, আর তারপরে আর একটা শূন্য, 10000। 10000 কোন অপশন রয়েছে? দেখো অপশন সি, অপশন সি হবে রাইট অ্যান্সার। তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নি বন্ধুরা। দেখো এবার 65 নম্বর অঙ্কটা, 2000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত টাকা? চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছে শুধু, তাহলে 2 বছরের এই 20000 টাকা, সরি 2000 টাকার 8% হারে বলেছে। তাহলে 8% হারে যদি হয়, তাহলে 8 + 8 + 8 × 8/100, তাহলে এক্ষেত্রে কত হবে? 16 + আগের অঙ্কটার মতো 6 4, তাহলে 16.64 এটাই হবে চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছে। তাহলে 2000 এর সাথে কত হবে? 16.64/100। তাহলে এখান থেকে ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করি, পাশে নিয়ে আসি ব্যাপারটাকে, ইনটু 16.64/100, দশমিক তুলে দিলাম, এখানে আর একটা 100 চলে এলো। তাহলে এখান থেকে দেখো দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, এখান থেকে একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 5 2 × 10, তাহলে কত আসছে? 1664/5। আচ্ছা 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1664 কে? দেখো 5 দিয়ে যদি দিই, 3 5 15 1 6, 3 5 15 1 4, 3 4 2 × 10, এখানে 4 নামলো, এখানে দশমিক দিলাম 0 5 8 40 40, তাহলে 332.8 আসছে। দেখো কোন অপশন রয়েছে? অপশন সি তে রয়েছে, অপশন সি হবে রাইট অ্যান্সার। তো চলো এবার নেক্সট অঙ্ক অর্থাৎ 66 নম্বর অঙ্কটা দেখে নি। 66 নম্বর অঙ্কটা দেখো একদম ইজি অঙ্ক আছে, তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, কারণ এই ধরনের অঙ্ক একটু আগেই আমাদের হলো। তো দেখো আমি চটপট করিয়ে দিচ্ছি, কত টাকা 10% হারে হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা। দেখো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বলে দিয়েছে 93 টাকা, আর 10% হারে, 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, প্রথমে সিম্পল ইন্টারেস্ট কত হবে 3 বছরে 10 করে, অবভিয়াসলি 30% হবে যেহেতু সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখো আমরা 10 + 10 × 100/100, এক্ষেত্রে হলো আমাদের 21, আর 3 বছরের ক্ষেত্রে যেহেতু জানতে এটা 2 বছরের হলো, এর সাথে আবার 10 দিয়ে দেবো, 210/100, এক্ষেত্রে হলো আমাদের 31 প্লাস এখান থেকে আসছে কত? 2.1, রাইট, হ্যাঁ 2.1, তাহলে আসছে কত? 33.1, এটা আসছে আমাদের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত আসছে? দেখো 3.1 টাকার, রাইট, 3.1 টাকার পার্থক্য। আর আমাদের কোশ্চেনে কি বলা রয়েছে? কোশ্চেনে বলা রয়েছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 93 টাকা। তাহলে 3.1 মানে কত? কোশ্চেনে 93, আসল কত আছে 100, 100 মানে কত? তাহলে 93/3.1 × 100। এবার দেখো আমরা জাস্ট ক্যালকুলেশন কাটাকুটিটা করে দিই, এখানে দশমিকটা তুলে দিই, উপরে একটা শূন্য চলে যাবে, 3 দিয়ে দিলে এবারে চলে যাচ্ছে, তাহলে আমাদের 3000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, রাইট। কোন অপশন রয়েছে? দেখো অপশন সি তে রয়েছে, অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখে নি বন্ধুরা। 67 নম্বর অঙ্কটা দেখো, কিছু পরিমাণ টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা এবং 4 বছরের সমূল চক্রবৃদ্ধি 840 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে 3 বছরের 67 নম্বর অঙ্ক, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত বলেছে? 800 টাকা, এটা কিন্তু সুদ আসল, সমূল চক্রবৃদ্ধি মানে কি? সুদ আসল। আর 4 বছরের ক্ষেত্রে কত বলছে? 4 বছরের ক্ষেত্রে 840 টাকা, তাহলে এই 40 টাকার ডিফারেন্স, এই ডিফারেন্সটা কত? 40 টাকার। 40 টাকার ডিফারেন্সটা কেন হলো? কারণ মাঝে 1 বছর বেশি খেটেছে টাকাটা, সেই 1 বছর বেশি কত টাকা খেটেছে? চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদের ক্ষেত্রে কি হয়, সুদ আর আসল টোটালটাই খাটে, তাহলে 800 বছরের মোট সুদ আসল ছিল, এই সরি 3 বছরের মোট সুদ আসল ছিল 800 টাকা। তাহলে 4 নম্বর বছরের ক্ষেত্রে কি, পুরো 800 টাকাটার উপরেই নিশ্চয়ই সুদটা খাটবে, কারণ চক্রবৃদ্ধি সুদ যেহেতু পুরো মানে যত টাকা আমার হাতে আছে অর্থাৎ সুদ এবং আসল মিলে আমার মোট কত টাকা আছে? 800 টাকা আছে, সেই 800 টাকার উপরে একটা নির্দিষ্ট হারে সুদ হবে, এবং যার ফলে আমার হয়ে দাঁড়িয়েছে 4 বছরে 840 টাকা। তার মানে 800 টাকার উপর কত টাকা সুদ হয়েছে? 800 টাকার উপর সুদ হয়েছে 40 টাকা, রাইট। তাহলে 100 টাকায় কত? এবার দেখো কাটো, 8 8 দিয়ে কাটো, 5 8 40, তাহলে 5% হবে রাইট অ্যান্সার। দেখো কোন অপশন রয়েছে? অপশন সি তে রয়েছে, একদম সিম্পল অঙ্ক ছিল, কোনো চিন্তা ভাবনা করার কিচ্ছু নেই, জাস্ট তোমরা যে কনসেপ্ট, কনসেপ্টটাকে ধরার চেষ্টা করো, অঙ্ক এমনি হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক বন্ধুরা, 68 নম্বর অঙ্কটা দেখো কি বলা রয়েছে। চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, ওই টাকা কত বছর? 8000 টাকা হবে। দেখো 2 বছরে কি হচ্ছে, 2000 টাকা 4000 টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ ডবল হয়ে যাচ্ছে। এবারে সেই 2000 টাকা, সেই 2000 টাকা 8000 টাকা কিভাবে হবে?
দেখো 2 বছরে, প্রথম 2 বছরে কি হবে, প্রথম 2 বছরে, 2 বছরে 2,000 টাকা হয়ে যাবে 4,000 টাকা। এবার সেই 4,000 টাকা আবার যদি 2 বছর খাটে তাহলে কি হবে, 4,000 টাকাও সেই ডবল হয়ে যাবে, 4,000 টাকা হয়ে যাবে 8,000 টাকা। তাহলে মোট কত বছর টাইম লাগবে? 2, 2, 4, 4 বছর। অর্থাৎ অপশন বি তে রয়েছে, অপশন বি হলো রাইট অ্যান্সার। তো চলো এবার নেক্সট অঙ্ক, অর্থাৎ আজকে শেষ অঙ্কটা তো দেখে বন্ধুরা, নিই। 69 নম্বর অঙ্কটা দেখো কি বলা রয়েছে। কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1,600 টাকা, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের কত টাকা সুদ হবে? তো দেখো একদমই সিম্পল, এর আগেও করা হয়েছে এই ধরনের অঙ্ক। 5% সরল সুদের হারে বলেছে 2 বছরের, তাহলে 5% হারে 2 বছর, 2 বছর সরল সুদ, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত হবে? 5 প্লাস 5 অর্থাৎ 10%, 5 দিয়ে এটাকে যদি গুণ করি 5, 10, 50, আর এদিকে 25 করে 5 অর্থাৎ 1.25, 51, 51.25। আচ্ছা নিচে আছে কত? নিচে আছে 100। তাহলে এবার দেখো কত হচ্ছে আমাদের, এবার দেখো এখান থেকে দেখো 15.25 প্লাস এখানে 0.5125, এত বড় চলে আসছে, আসবে কিছু করার নেই। তাহলে এরপর দেখো এই দুটোকে যোগ করলে পারে কত হচ্ছে, 15.5, এখানে 2, 2 আর 1, এই সরি 5 আর 1, 6, আর এদিকে 5 আর 2, 7। তাহলে 0.7625 এটা দ্বারা চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম, সরল সুদ পেয়ে গেলাম, এখানে এখানে সরল সুদ দেওয়া রয়েছে 1,600 টাকা। তাহলে 10 মানে কত? 10 মানে রয়েছে 1,600 টাকা। তাহলে আমাদের এখানে আমাদের এটা কত হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, 15.67625, এটা মানে কত? তাহলে কি করে করব, 1600/10 × 1,5,7625, এটা জাস্ট তোমরা 0,0 কেটে দিয়ে 16 দিয়ে এটাকে গুণ করে দেবে। গুণ করলে পরে তোমরা দেখবে 2,522 অ্যান্সার আসবে, অপশন বি। অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। তো আজকের মতো এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তোমরা অঙ্কগুলো দেখো, করতে থাকো, শিখতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।